ময়দানে ফুটবল কর্তৃ হিসেবে আপনারা অনেককেই চিনি। মোহনবাগানে সোহিনী আছেন, মিত্র চৌবে, কল্যাণ চৌবের স্ত্রী। আমরা দেখেছি রঘুনন্দিত স্ত্রী, কেউ ফুটবলের সঙ্গে যুক্ত থাকতে, পরবর্তীকালে জিনিয়া রায়চৌধুরী সাধারণ স্পোর্টসে, কিন্তু একজন একদম অপরিচিত একজন ফুটবল কর্তৃর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সঙ্গে আছেন ববিতা কর্মকার। লকডাউনে সময় কাটানো, ছেলেকে একটা এক্সারসাইজের মধ্যে রাখা, এই করতে করতে তিনি কিন্তু ফুটবল জগতের সাথে জড়িয়ে গেছেন, সেই কাহিনীটা যদি একটু বলেন ববিতাদি। হ্যাঁ নমস্কার, আমি ববিতা কর্মকার। তো আমার ফুটবল জগতে যে জার্নিটা শুরু হয়েছে, আমি নিজে কোনো ফুটবল প্লেয়ার নই, ফুটবলের সঙ্গে কোনোভাবেই যুক্ত ছিলাম না। তো ছেলের ভালোবাসাটাই এখন আমার আমার ভালোবাসা হয়ে গেছে। আমি ছেলেকে যখন নিয়ে যেতাম প্র্যাকটিসে, তো ফুটবল যে মাঠের বাইরে বসে বসে দেখা, ফুটবল খেলা, সেই থেকে আমার ভালোবাসাটা তৈরি হয়। তো লকডাউনে আমরা একটা ক্যাম্প শুরু করি, যেটা এখন হুগলি সিটি এফসি নাম দিয়ে পরিচিত, যেটা আমরা বৈত্যবাটি এবং মানকুণ্ডু এবং চন্দ্রনগরও তিনটে মাঠে প্র্যাকটিস হয় আমাদের। তো রীতিমতো কোচ দিয়ে আমাদের প্র্যাকটিস করানো হয়। তো আমরা ভাবিনি এটা এতটা মানে অ্যাক্টিভ হয়ে যাবে আমাদের মানে জার্নিটা। তো সেই জায়গা থেকে আমরা কলকাতা মাঠের সঙ্গে এখন যুক্ত। আমরা নার্সারি ডিভিশনও খেলেছি, ফোর্থ ডিভিশন খেলেছি, ফিফথ ডিভিশন খেলেছি এই এই সিএফসির সঙ্গে যুক্ত হয়ে। তো আমার কোন কোন টিমের সাথে যুক্ত? আমি আপাতত এখন কালীঘাট ফ্রেন্ডস ক্লাবের নার্সারি টিমের সঙ্গে যুক্ত, কালীঘাট ফ্রেন্ডস ক্লাবের ফোর্থ ডিভিশন টিমের সঙ্গে যুক্ত, অঙ্গাঙ্গিভাবে যুক্ত, এবং এলো অফিসিয়ালেরও কাজ করছি আমি। আমার আর নিজের জার্নিটা যেটা শুরু হয়েছে, সেটা হচ্ছে ওই ছেলের ভালোবাসাটা যেটা হয়েছে মাঠের বাইরে থেকে বসে বসে। তো আমরা কলকাতা ডিভিশনের ক্লাব নিয়েছি, এবং সেটা তার প্র্যাকটিস, অঙ্গাঙ্গিভাবে জড়িত কোচেদের সঙ্গে, ছেলেদের সঙ্গে। এখন যেটা হয়ে গেছে, বিকালে প্র্যাকটিস টাইম বা সকালে প্র্যাকটিস টাইম, মার না গেলে মনে হয় আমার ঘুম আসছে না, রাত্রিরে ঘুম হচ্ছে না। কোন দলের সাথে যুক্ত আছে আপাতত? এখন কালীঘাট ফ্রেন্ডস ক্লাবের সঙ্গে যুক্ত। আচ্ছা, আপনাদের হুগলি জিএফসি সেখানে এই যে কোচিং ক্যাম্পে কতজন শিক্ষার্থী আছে? আপাতত শিক্ষার্থী আছে 150। এই যে 150 জন যে শিক্ষার্থী আছে, এই যে ফান্ডিংটা কিভাবে হচ্ছে? ফান্ডিংটা দেখুন, আমরা একটা গভর্নমেন্ট প্রজেক্টে কাজ করতাম, তো আমাদের এটা পেড একাডেমি। আচ্ছা, তো সেই জায়গা থেকে আমাদের কোনো স্পন্সর আপাতত এখন অবধি ছিল না, আমরা নিজেরা যেরকমভাবে পেরেছি চালিয়ে অতি কষ্টেই চালিয়েছি। তো এখন আমাদের সঙ্গে স্পন্সর যুক্ত হয়েছে, যেটা আমুদি স্পোর্টস, যে স্পন্সর, ওই স্পন্সরের সঙ্গে আমরা কাজ করছি এই সিএফসি। তো এখন অনেকটা সচল আগের থেকে। কতজন কোচ আছে? কোচ আমাদের আপাতত প্র্যাকটিস করাচ্ছেন 3 জন কোচ।